অত্যন্ত প্রাচীন কাকিনাড়া রেলওয়ে ওভারব্রিজ নতুন রূপে তৈরি করতে এবার সংস্কারের কাজে হাত লাগালো পূর্ব রেলওয়ে। সংস্কার করার পাশাপাশি ব্রিজের উচ্চতা কিছুটা বৃদ্ধি করা হবে, কারণ এই ব্রিজের নিচে রেলওয়ে ওভারহেড তার এবং ব্রিজের দূরত্ব কম থাকায় বিপদের সম্ভাবনা ছিল। শুক্রবার থেকে ওই ব্রিজের দুই প্রান্ত বন্ধ করে ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছে, ফলে একদিকে এই ব্রিজের নিচে থাকা রেল ওভারহেড তারের দূরত্ব কমে যাওয়ায় বিপদের সম্ভাবনা অনেকটাই কমবে, অন্যদিকে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বলেই জানালেন অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্পাদক ধর্মেন্দ্র সাউ। এই যে ব্রিজটা অনেক দিনের ব্রিজ, ব্রিটিশ আমলের ব্রিজ, এটা যখন খুব খারাপ কন্ডিশন হয়ে যায় তখন একটা নতুন ব্রিজ তৈরি হয় এখানে, ঠিক আছে। তারপরেও এই ব্রিজটাকে ভেঙে দেওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক সব রকম লোকের লেখালেখি আর অনুরোধে এই ব্রিজটাকে ভাঙা হয়নি। আমাদের এখানকার চেয়ারম্যান এবং এমপি এমএলএ যারা ছিলেন তারাও এই ব্যাপারে চিঠি লিখেছিলেন, আমরাও অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে আমরা বলেছিলাম এই ব্রিজটাকে না ভাঙার জন্যে। এর উপরে অনেক সাইকেল পথচারী মিলে যারাটা কাজ করে, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ এই এখান থেকে হাঁটাচলা করে, তো গার্ডার এখানে চেঞ্জ হবে। এ তো অনেক লম্বা ব্রিজ আছে, ধরুন ছটা না সাতখানা গার্ডার আছে, তার মধ্যে যে দুটো গার্ডার, যে গার্ডারে ধরুন হাই টেনশন তার, যখন ট্রেন স্পিডে গেলে বা ট্রেনটা ধরুন গ্যালোপিং হলে তখন খুব হেভি জার্কিং হতো এবং ওটা ব্রিজের গার্ডারের সঙ্গে মানে টাচ করতো, তখন একটা ধরুন ইলেকট্রিসিটি ভাইলেন্স হওয়ার মানে ভয় থাকতো, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা হয়ে যাওয়ার ভয় ছিল। সেই জন্যে এটা নিয়ে অনেক লেখালেখি হলো, ইঞ্জিনিয়াররা এসেছিলো, মিউনিসিপ্যালিটি থেকে ইঞ্জিনিয়ার এসেছিলো, এমএলএ এসেছিলো, ঠিক আছে, আমাদেরও ডিআরএম বিল্ডিং থেকে অরিন্দম বোস এবং ইএন সাহেব, আইডব্লু সন্ন্যালবাবু, স্টেশন ম্যানেজার সহ আমরা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে সবাই ছিলাম, সবাই মিলে এই এটাকে সংস্কারের জন্য আমরা বলেছিলাম। এখন দুটো গার্ডার এখানে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি আপনার ধরুন আরও ভালো করে রিপেয়ার করে আপনার রাস্তাটা ঢালাই হবে। বর্তমানে এইটা হয়ে যাওয়ার পর বাদবাকি যে 50% ওটাও ধরুন আপনার গার্ডার চেঞ্জ হবে না, কিন্তু ওটা রাস্তাটা ভালো করে ভেঙে ঢালাই করে আর রিপেয়ার করে একটা রং টং করে দেখবার মতন কাজ, মানে দেখতে সুন্দর লাগবে এবং ভবিষ্যতে ওই হাই টেনশন তারের যে অসুবিধাটা ওটা যাতে না হয় তার জন্য এটা সংস্কার করা হচ্ছে। কতটা আশা মানে সুবিধা হবে মানুষের? এটা হলে তো এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার যে ভয়টা ছিল ওটা হবে না প্রথমে, দ্বিতীয় হচ্ছে যে চলাচলের জন্যে ওই যে উঁচু, অত উঁচু যে ব্রিজটা তার উপরে অনেক ধরুন গাড়ি, বড় বড় গাড়ি যাচ্ছে, সেখানে পথচারীরা হাঁটতে পারেন না, এখান থেকে কিন্তু হাঁটতে পারবেন, যেতে পারবেন ভাতপাড়া মোড় থেকে আপনার রত্তলাবি পানপুর এইসব মানুষ এখান থেকে যাওয়া আসা করে, তাদের জন্য তো অনেক সুবিধা, বিশেষ করে ধরুন আপনার 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর এবং ধরুন আপনার পানপুর এলাকা যতগুলো ওয়ার্ড আছে ওই সব ওয়ার্ডের লোক, বাজারের যারা আমাদের কৃষি মানে যারা বাজারে সবজি টবজি বিক্রি করতে আসে দূর থেকে, তারা এই রাস্তাটা ব্যবহার করে, ওদের জন্য সবার জন্য সুবিধা হবে। আমাদের প্যাসেঞ্জারের যে যারা নামবেন তারা এই এই রাস্তা দিয়ে আপনার রত্তলা যায়, আবার অনেকে আবার ভাতপাড়া নদিয়া মিল দিকে যায়, তাদের জন্য সুবিধা হবে। আমার নাম ধর্মেন্দ্র সাউ, সম্পাদক অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। আমার সঙ্গে আমাদের যারা রেলে যারা কাজ করছেন কনস্ট্রাকশনে তারাও এখানে উপস্থিত আছেন, ঠিক আছে, তাদেরকেও আমরা ধন্যবাদ দিচ্ছি। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। Jewelers Mani B Dash and Sons Jewelers Notun Rupe Notun Shaje Kachra Padai Exclusive Olunkar Design O Bhorpur Collection er Shombhar niye B Dash and Sons Jewelers Notun Rupe Notun Shaje বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584।
01724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া।